বিজেপির বিজয় সম্মেলনী অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। বিজেপি সাংসদ উপস্থিত হতে বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপুরের একটি বেসরকারি লজে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগদান করে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তখনই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক শ্রেণীর বিজেপি কর্মীদের অভিযোগ, বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে কেউ চায় না, তাই এই বিশৃঙ্খলা। তবে বিজেপির এই বিজয় সম্মেলনী অনুষ্ঠান পরবর্তীতে বন্ধ হয়ে যায়। কেউ সবাই ত্যাগ করে আছে এসছে, এবং প্রোগ্রাম বিজেপি প্রোগ্রাম নয়, এটা একটা বিজয় দশমী উপলক্ষে বাঙালির যে চিরাচরিত রীতিনীতি আছে, বিজয় সম্মেলন বলা হয়, তারই একটা অনুষ্ঠান ছিল। আয়োজকদের মধ্যে তারা একটু দ্বিধাবিভক্ত হওয়াতে প্রোগ্রামটা আপাতত চালু হয়। আচ্ছা, তার মানে বিজেপির প্রোগ্রাম নয়? না, বিজেপির কোনো। তো আপনি এই মানে এখানে প্রোগ্রাম হচ্ছে না, যখন এখন বেরিয়ে যাবেন তখন? হ্যাঁ, স্বাভাবিক, আমাকে দেখি প্রোগ্রাম ছোটো আকারে যদি হয় করে, তারপর আমরা আমার যার যার কাছে বৈঠক আছে সেখানে চলে যাবো। না, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন উনি। উনি সম্পূর্ণ এখানে দাদাগিরি করতেন। এই যে বিজেপির আপনাদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কারা কারা উপস্থিত ছিলেন? এখানে দলের সমস্ত কর্মী তাই ছিল, মানে অরাজনৈতিকভাবে এটা কোনো দলীয় ভাবে না। সে হোক, কিন্তু এমনি বিজেপির যে মণ্ডল সভাপতি যারা, বা যারা ধরুন আপনাদের যুব, যারা মহিলা, এরকম সকলেই উপস্থিত ছিল? সকলে উপস্থিত, ডেজিগনেশন আছে এরকম, মণ্ডল ওয়ান টু, ওয়ান টু সবাই, সকল জেডপি যারা যেগুলো আছে সকলেই উপস্থিত ছিল। মানে আমি এটার জন্য আপনার জানতে চাইছি, জগন্নাথ সরকার কেউ ওনাকে চায় না, কেউ ওনাকে চায় না। সাংসদ তিনি বলছেন যে এটা অরাজনৈতিক প্রোগ্রাম, প্রোগ্রামটা না তো অরাজনৈতিক হলো, কিন্তু মানুষগুলো যারা উপস্থিত আছেন তারা ওনাকে চায় না, কি বলবে? যার জন্য তো ওই অনুষ্ঠানে কেউ যোগ দিল না। আচ্ছা, অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণ তো একটাই, ওনাকে কেউ চায় না। এখানে এত মানুষ, 500 প্রায় মানুষ দেখলাম তো, সেই এত মানুষ ওনার বিপক্ষে? ওনার বিপক্ষে, তবুও কিছু দলকে কথা শুনছে না? দলকে আমরা জানাচ্ছি, দল বলেছে যত সময় ব্যবস্থা নেবে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245, কল্যাণী, আরভিজে বসন্ত বাবু রোড, কাঁচরাপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট, 118 সতীশ নদী রোড, হোম টাওয়ার, 41 লেনিন সরণি, কাঁচরাপাড়া, ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট, কাঁচরাপাড়া থানার মোড়, সুপ্রীতি অ্যাপার্টমেন্ট, গুড়ি দেবেন বাবু রোড, কাঁচরাপাড়া, আরভি স্কুল, দৌলারি অ্যাপার্টমেন্ট, খালি শহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040559।